গুড ইভিনিং তোমাদের সবাইকে। আজকের ব্লগটা আমি আমার ছন্দ থেকে শুরু করছি। পুজোর আগে বুঝতেই পারছো সবার শপিং শপিং শপিং, আমাদেরও তাই চলছে। তো আগের ব্লগ যে দুটো দেখলে সে দুটোতে দেখলে যে জামা কাপড় এসব শপিং হয়েছে। তো তো আজকে স্পেশালি কোকোর শপিং ডে, এর কোকোর জামা কাপড়গুলো আমি তোমাদের দেখিয়েছি, কিন্তু শপিং করার ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওরা তো কোকোকে সামলে তখন আর ভিডিও করা যায় না। তো আজকে কোকোর বাবাকে বললাম যে এটা একটা মেমোরিজ হয়ে থাকবে কোকোর সাথে সাথে আমাদেরও। তো আজকের ভিডিওটা ক্যাপচার করা যায়, কোকোর বাবা বললো অবশ্যই, ওয়াই নট। তো আজকের কোকোরই জিনিস কেনা হবে, আর কোকোর ছামাম কোকোকে একটা স্পেশাল গিফট দেবে, সেটা কিনতেই আমরা এখন যাচ্ছি সন্ধ্যেবেলায়। কোকোর বাবা এই জাস্ট অফিস থেকে এলো। তো আজকের ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি মাকে, এখানকার মাকে, আমার মাকে, বাবাকে বলেছি যে মানে এরপরে যে টাকাগুলো কোকে দেওয়া হবে সেগুলো আর কেউ কিছু জামা কাপড় কিনে দিও না, কারণ প্রচুর অলরেডি জামা কাপড় হয়ে গেছে। আর আমি এবছরে পুজোর জন্য জামা কাপড় কিনেছিলাম, জামা কাপড় মানে এবারে রাখলে আর একটা ওয়ার্ড্রপ বানাতে হবে, ওর থেকে অন্য যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলো এবার কিনবো। কুকুর বাবা থেকে এসে, অফিস থেকে এসে বলছে আমার এখন খুব খিদে পেয়ে গেছে, আমার আগে কিছু খেতে দাও তারপর আমরা বেরোবো। ড্রেসটা দেখে যাও, ওনলি ইউনিকর্ন। এখন আমার স্কুটি হ্যাক করা হচ্ছে, এই স্কুটিতে ঘুরাস না, এরও স্টার্ট দেওয়া আছে, ঘুরিও না। এখানে এসো, এখানে এসো, আচ্ছা এসো, তোমার ড্রেসটা দেখাই এসো। আচ্ছা যাও যাও, অসম্ভব এনার্জি, কোথাও যাওয়ার আগে মানে ওর এত এনার্জেটিক থাকে, একই রাস্তা 50 বার যাবে আসবে বিনা কারণে। তো যেতে যেতে হঠাৎ আমাদের একটু ব্রেক নিতে হলো, আর কোকোকে দেখতেই পাচ্ছ প্রচণ্ডভাবে এক্সাইটেড। এটা হচ্ছে কোকোর মোস্ট ফেভারিট যে প্লেসগুলো আছে তার মধ্যে একটা, যেটা হচ্ছে পার্ক। রোজ ওর ঘুম থেকে উঠে বায়না থাকে পার্কে নিয়ে চলো। তো আমরা মানে একটু ব্রেক নিলাম, এর পিছনে একটা রিজনও আছে, সেটা হচ্ছে আমরা হঠাৎ দেখছি গাড়িতে ফুয়েল নেই। তো কোকোর বাবা বললো তোমাদেরকে এখানে ড্রপ করে দিচ্ছি, ওকে একটু খেলাও, ও মনের মতো একটু থাকুক, আর আমি ফুয়েলটা গিয়ে ভরে নিয়ে আসছি। ঠিক আছে, ভালোই হলো, কোকোরও খুব ভালো হয়ে গেল। এখানে এসেই প্রথমেই যেটা করে দোলনা, তো বাড়িতে দোলনা থাকবে সেটা দুলবে না, স্লাইড দোলনা সব আছে বাড়িতে, কিন্তু তাও এখানে হাসি মুখটা দেখো শুধু একটু। আর এই মেরিগো রাউন্ডটাও ও খুব ভালোবাসে, এটা আবার উল্টো দিকে ও ঘোরাবে, মানে রোজ পার্কে এসে আমি ভাবি যে ভিডিও করবো কিন্তু কোনো দিন করা হয় না, এত ভিড় থাকে, কিন্তু আজকে দেখছি একটু ফাঁকা ফাঁকা রয়েছে। বললাম ভালোই হলো তাহলে, একটু ভিডিও করে নেওয়া যাক আর কোকোর মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর কোকো হচ্ছে এমন একটা মানুষ যে যেখানে যাবে সেখানে বন্ধু জুটিয়ে নেবে। দেখো ওর থেকে কত বড় বয়সে ছেলেটা, কিন্তু ঠিক ওর সাথে হয়ে গেল মানে বন্ধু হয়ে গেছে, প্রচণ্ডভাবে দুজনে এত হুড়োহুড়ি করছে, এত খেলছে যে মানে আমার পক্ষে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু মানে ছেলেটা ওকে লিড করবে কি, ও ছেলেটাকে লিড করছে, দেখো তুমি দেখো, বড়দের এগুলো ওকেও ঘুরিয়ে দিচ্ছে। যাই হোক, আমি কিছু বলিনি, ভাই বোনের মতো একটা খেলছে খেলুক, আমি শুধু খেয়াল রাখছিলাম যাতে ও ইনজিওর্ড না হয়ে যায়, কারণ কোকো খেলতে খেলতে প্রচণ্ডভাবে ব্যাডলি ইনজিওর্ড হয়ে যায় ও, সেটা খেয়াল রাখছিলাম। আর যেখানে ও যাচ্ছে সেখানে ওই দাদাটা ওর সাথে সাথে ঘুরছে এবং খুব এনজয় করেছে দুজনে, তো ওর এনজয়ের চোটে আমার ঘাম ছুটে গেছে, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, কোকোর অবস্থা দেখো, আমি তো মাঝে মাঝেই ওকে নিয়ে আসার চেষ্টা করি যে একটু নিয়ে যাই কোকোর যাতে ভালো লাগে, নিয়েও আসি, আর তারপরেও ওর মানে ওকে পার্ক থেকে বের করা যায় না। তো কোকোর বাবা একদিন ওকে নিয়ে এসেছিল, বলছে ও মনে হয় সব থেকে খুশি হয় পার্কে গেলে, বলে এটা কোকো না, এটা আমিও ছিলাম ছোটোবেলায়, বলে লাভ নেই, পার্কে গেলে আমাকে আর আনা যেত না কোনোভাবেই। আর এখনও দেখছি কোকোর বাবা আসেনি, এই সুযোগে ও ভালোই খেলে নিচ্ছে, আমাদের এদিকে লেটও হয়ে যাচ্ছে, অনেক কিছু শপিং করার আছে।
বলছি কোকো তুই আর জিম করিস না, এমনি তুই পাখি, এরপর প্রজাপতি হয়ে উড়ে যাবি। কিন্তু শুনবেন, এগুলো এগুলো মানে কোনোদিন ফাঁকা থাকে না, আজকে ফাঁকা পেয়ে একবারে সব কিছু করে নিচ্ছে একসাথে। দেখা যাক, কুকুর বাবা মনে হচ্ছে চলে এসছে, এবার আমাদের বেরোতে হবে, চলো জামাটা কি হয়েছে জানি। এখানে বাচ্চাদের ঘড়ি নেই, আমরা এখন যাব টাইটন, কারণ ফার্স্ট ট্র্যাকে জুপ নয়, আমারও খেয়াল করা হয়নি টাইটনেরই তো জুপ, ওখানে গিয়ে পাবো। তুমি খ্যাতি হয়ে গেছো না না, চলো ঘড়ি কেনা হয়ে গেছে, কিন্তু ওটা প্লাস্টিক আর ওটা হাতে লাগে না, ওটা নরম। যাই হোক, আবার কি কেনা হয় দেখো। ও পাপা, নেক্সট হচ্ছে এবার আমাদের জুতো কেনা। আমার ছুটি ছিঁড়ে গেছে, সেই বলেছিলাম না আর একটা কি কেনা হবে, চটি। এইটা ভালো লাগছে, এই পিঙ্কটা। অনেকদিন পর বিড়ালকে গা থেকে হাত বেড়ালাম, আমাদের বাড়ির বিড়ালগুলো এত কাঁদে, এত বিরক্ত লাগে, আদর করা হয় না। সব শপিং ডান, এবার বাড়ি গিয়ে তোমাদের দেখাবো, এখনো একটু মিষ্টি নিতে হবে আমাদের। আজকে তবে বাজার অনেক ফাঁকা ছিল বৃহস্পতিবার বলে। দেখো কুকুর কি জুতো কেনা হলো, টপ বুট কিনতে গিয়ে কেটস কিনে নিয়ে আসা হলো। কুকুর ও হাসছে বাইরে থেকে, আরে টপ বুট আমি এখানে কোথাও পাচ্ছি না, না খাদিমস না বাটা, ভালো ভালো জুতোর দোকানে আমি পাচ্ছি না। সেই মনে হচ্ছে স্প্ল্যানেট যেতে হবে সিরিয়াসার পুজোর আগে, মানে স্প্ল্যানেট যাওয়ার আর সাহস হচ্ছে না। ঠিক আছে, তোমার খেলনাটা দেখো, কোকো বাইরে বেরোবে আর খেলনা কিনবে না সেটা তো হবে না, তো এই জুতোটা কিনেছে আর এই যে খেলনা। টিকটক টিকটক টিকটকার টিকটকার টিকটকার, যাও খেলো গো, যাও যাও, গো গো গো। আর আমিও কিনেছি চপ্পল, এই যে চপ্পল, অর্থোপেডিক চপ্পল, এগুলো অর্থ স্লিপার, এগুলো এ বাটাতে পাওয়া যায়, খুব ভালো জুতোগুলো। মানে আমি মায়েরটা, আমার স্লিপারটা ছিঁড়ে গেছিলো, তো আমি মায়েরটা কদিন পরছিলাম, মায়েরটা ভীষণ ভালো জুতোটা পরে আমার ভালো লাগলো, সেজন্য আমি এইটাই কিনলাম। ব্ল্যাক কালার কিনেছি, ব্লু কিনলে মায়ের সাথে ম্যাচিং হয়ে যেত। আর এই যে কোকোর ঘড়িটা, মা বলছে যার জন্য ঘড়ি কিনতে এত হুজত করে গেলি, তার ঘড়ি নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই, ওই কেনা হয়ে গেল ব্যাস। ঘড়িটা খুব সুন্দর দেখতে, আর মানে হোয়াইটও রয়েছে আবার ব্লু রয়েছে, সেজন্য সব ড্রেসের সঙ্গে মোটামুটি চলে যাবে। ও ভালো, একটা খুব সুন্দর ড্রয়িং করেছে মা দুর্গার, দিয়ে ওই ড্রয়িংটা দেখে দাদু এত খুশি হয়েছে যেন ওকে নিয়ে গিয়ে একদিন ও খেলনা কিনে নিয়ে এসছে। নে পড় এই শ্যামলকে দেখে, কত নাম্বার আছে দেখি, হ্যাঁ 12টা নাম্বার আছে। আমরা হাতে আগে পেন দিয়ে ঘড়ি আঁকতাম, কত বড় হওয়ার পর ঘড়ি কিনেছি বলো কাকাই। এই কোকোর জার্নি শুরু হলো ঘড়ির। দাদুকে দেখিয়ে এসা, সবার ফার্স্টে ছামামকে দেখাবে, আর ছামামকে একটা হাঁপা দেবে, বলবে থ্যাংক ইউ, যাও।
এই ছিল আমাদের শপিং, ঝটিকা সফরে গিয়ে ঝটিকা শপিং তাড়াতাড়ি করে নিয়ে আসা। আর রাত্রে আজকে আমরা রোল কিনে নিয়ে এসেছি, রোল খাবো। অনেকদিন থেকে রোল খেতে ইচ্ছে করছে আর খাওয়ার হচ্ছে না। একটা মানে ওই ট্রাম ডিপোর ওখানে একটা দোকান আছে, খুব ভালো রোল পাওয়া যায়, তো ওইখান থেকে নিয়ে চলে এসেছি। তো এখন ফটাফট ফ্রেশ হবো আর খেয়ে দিয়ে ব্যাস ঘুম লাগাবো। যাই হোক, আজকে ব্লগটা শেষ করছি এখানেই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলটা আজকে নতুন ভিজিট করছো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য। দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি, টাটা।